স্মার্ট ওয়াচের ইউজ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব নতুন একটা স্মার্ট ওয়াচ, যেটার মাধ্যমে আপনি আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন, আপনি মেসেজ দেখতে পারবেন, আপনি যেটার মধ্যে আসলে অনেক ধরনের নতুন নতুন ফিচার আছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। সো চলুন শুরু করি। সো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের বক্স। সো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি আসলে ব্ল্যাক কালার, যদিও আমাকে একটু কালারটা একটু রেডিশ করতে হয়েছে, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে আসলে লেখা দেখানো যায় না যদি সরাসরি হোয়াইট করি। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বক্সটা মোটামুটি সুন্দরই। সো খোলার সাথে সাথে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। তো আমি আসলে এটার টোটাল ডিটেলসটা লাস্টে দিচ্ছি যে আপনি আসলে এটার মাধ্যমে কীভাবে কথা বলতে পারবেন আপনার ফোনকে টাচ না করে, সেটা আসলে ভিডিও লাস্টে দেখাবো। তো ফার্স্ট আমরা ওয়াচ পেলাম, তারপরে পেলাম হচ্ছে আমাদের চার্জিং পোর্ট, দেন হচ্ছে আপনার ইউজার গাইড, যার মধ্যে আপনার টোটাল ডিটেলস লেখা আছে, আপনারা ইংলিশে যেহেতু পড়ে নেবেন। সো এখানে জাস্ট সেন্সর এবং হচ্ছে চার্জিং পোর্ট এবং হচ্ছে স্পিকার। সো এটা আসলে দেখতে মোটামুটি গর্জিয়াসই, আপনার হচ্ছে একটা ব্ল্যাকই ফিনিশড। অনেকে দেখা গেছে যে আপনি ফর্মাল ড্রেসের সাথে খুবই ভালো যাবে, বিশেষ করে সাদার সাথে মনে হয় অনেক বেশি অসম লাগবে। সো আমরা এটা আসলে অন করে দেখি যে এটা সাইডের যে বাটনটা আছে সেটা জাস্ট আপনি 5 সেকেন্ড ধরে রাখলে ফাস্ট বুট হয়ে যাবে। ফার্স্ট বুট হওয়ার পরে জাস্ট এটা ওপেন হলো, হওয়ার পরে এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমরা এই যেহেতু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, সো আমরা ইংলিশটাকে জাস্ট সিলেক্ট করে ওকে করলাম। না সরি, এখান থেকে না, এখানে জাস্ট টাচ করে ওকে করতে হবে। ও আচ্ছা, এটার উপরে যে প্লাস্টিক আসলে কভারটা সেটা আমরা সরা ফেলি। তো দেখতেই পাচ্ছেন যে এটা হাতে পড়ার পরে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। আমি আপনাদেরকে যদিও দূর থেকে দেখাবো, এখন জাস্ট আপনাদেরকে ক্লোজ একটা লুক দিচ্ছি। একেবারেই আপনি হচ্ছে একটা মোবাইলের মতোই মোটামুটি দেখতে, কিন্তু আপনি দেখুন এখানে ওয়াচ পড়ার পরেও আপনার কিন্তু যদি স্মার্ট ওয়াচ তারপরেও কিন্তু কিছুটা ফিজিক্যাল ওয়াচের মতো কিন্তু একটা ভাব আছে, মানে জেনারেল ওয়াচ যেটাকে বলে। তো এখানে আরও ব্যাপারগুলো দেখুন, আপনি এখানে অনেকগুলো ওয়াচ ফেস পাবেন, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বিভিন্ন শেপের বিভিন্ন স্টাইলের আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি তো একেবারে শিওর বলতে পারছি না যে নতুন কোনো ওয়াচ ফেস অ্যাড হবে কি না পরবর্তীতে, বাট মোটামুটি যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আপনি মোটামুটি আপনার কাজ চালাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। লুকটা আসলেই একটু প্রিমিয়াম ফিল আছে, যেহেতু প্রাইসও মোটামুটি খারাপ না সেই ক্ষেত্রে বলাই যায়। তো এই হচ্ছে যেহেতু আমরা টোটাল জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে সাইড থেকে কাটে তুলতেছে, সো আমরা জাস্ট একটা যে কোনো একটা সিলেক্ট করে পরবর্তী স্টেপে চলে যাই। জাস্ট হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। তো নাও আমরা আসি দেখি যে আসলে এর মধ্যে কী কী করা যায়। সো আপনি এখান থেকে ডায়াল করতে পারবেন, আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকলে আপনি এখান থেকে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন। আপনার ফোনটা যদি পকেটেও থাকে বা আপনি ফোনটা যদি সাইডেও থাকে কোনো সমস্যা নাই, আপনি ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করে নিতে হবে ফার্স্ট আপনার ফোনকে। সো আমি আমার মোবাইলের সাথে কানেক্ট করে নিলাম, এখানে জাস্ট ব্লুটুথের সাথে কানেক্ট করা হয়ে গেল। কানেক্ট করার পরে আপনি দেখুন এই যে অ্যাপসটা আছে সেটা কিন্তু মোটামুটি রিলায়েবল, বাট অত বেশি আমার কাছে মানে আসলে মি অ্যাপসের পর থেকে আসলে কোনো অ্যাপসই অত বেশি ভালো লাগে না, তারপরে এটার অ্যাপস রিলায়েবল। এখান থেকে আপনি মেসেজ রিড করতে পারবেন, কোনো মেসেজ আসলে সেটার অ্যালার্ট পাবেন এবং রিড করতে পারবেন, যদিও এটার মধ্যে রিপ্লাই অপশনটা নাই। তো এটা একটা আসলে ব্যাড সাইড বলা যেতে পারে। তো তারপর আপনি এখান থেকে গুড সাইড হচ্ছে আপনি তো এখান থেকে আপনার মেসেজগুলো পড়তেই পারছেন। তারপরে দেন হচ্ছে ফোন বুক ইউজ করতে পারবেন, ডায়ালার ইউজ করতে পারবেন, কল হিস্ট্রি দেখতে পারবেন, তারপরে আপনার নোটিফিকেশন, আপনার মোবাইলে যতগুলো নোটিফিকেশান আছে এখানের মাধ্যমে আপনি দেখতে পারবেন অনায়াসে। ফাইন্ড ফোন মানে হচ্ছে আপনি যদি ফোনটা খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি ফাইন্ড ফোন দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন, সাউন্ড হবে, ক্যালেন্ডার এবং আদার্স। এখানে ব্লুটুথের মাধ্যমে আরেকটা মজা ফিচার যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনার এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার মিউজিক প্লে কিন্তু চেঞ্জ করতে পারবেন, মানে আপনি মিউজিক শুনতে পারবেন, আপনি মানে নেক্সট করতে পারবেন, তারপরে হচ্ছে ভলিউম আপ ডাউন করতে পারবেন, যেটা আপনার আর ওয়াচের মধ্যেই সাউন্ড শোনাবে। এর মধ্যে আসলে আপনি ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করতে পারবেন, সেলফি তোলার সময় আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন, এটা একটা ভালো দিক। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে আপনি হচ্ছে স্টেপ কাউন্ট করতে পারবেন, কত স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি আপনার লুজ হলো। তো আমার কাছে এটার সেন্সর অনুসারে সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে মনে হয়নি যে আপনাকে অতটা অ্যাকুরেট দিবে কি না, বাট আমার কাছে যতটুকু মানে এটা 10-এর মধ্যে আপনি কত 9 দিতে পারেন। তারপরে স্লিপ মনিটর করতে পারবেন, তারপরে হচ্ছে হার্টবিট সেন্সর, এটা একটা ভালো দিক, ম্যাক্সিমাম ওয়াচের মধ্যে এগুলো এখন বর্তমানে আছে। সো আপনার জাস্ট হার্টবিট রেটটা জানতে পারবেন, সো 109 যাক অনেক বেশি। তো এখানে গেল, এছাড়া আপনি এটার হিস্ট্রি জমা থাকবে, আপনি চাইলে এটার হিস্ট্রি রেখে দিতে পারেন, 15 দিন পর্যন্ত আপনি হিস্ট্রি পাবেন।
তো এছাড়া আর কি অপশন আছে? আর আসলে হচ্ছে আপনি এখানে শিডিউল আপনি যদি চান, আপনার যদি কোনো কাজের কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে এগুলো সেট করে নিতে পারেন, যে এগুলো ব্যাপার না। তো ভয়েস মেনু আছে, আপনি যেটার মাধ্যমে ভয়েস মেনুর মাধ্যমে আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে ছিল পাওয়ার সেভিং মোড আছে, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ভয়েসের পাওয়ারটা সেভ করতে পারবেন। অ্যাপস আসলে অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে আপনি আসলে এই কিউআর কোড ইউজ করতে পারেন। তারপরে দেখেন হচ্ছে আপনি এখানে জাস্ট স্টপওয়াচটা আসলে অনেক সময় কাজে লাগে, যদি আপনি অনেক সময় কাজ টাজ করেন সেক্ষেত্রে আপনি কতক্ষণ লাগতেছে সময় সেটা আপনি অনায়াসে চেক করতে পারবেন, এটা একটা ভালো দিক। দেন আপনার হচ্ছিল মোশন 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 হ্যাঁ মোশনের মধ্যে আসলে কিছু আজাইরা জিনিস আছে, যাই হোক আমার কাছে যেটা মনে হলো, তারপরে জাস্ট এটা আপনার প্রয়োজন হলে ইউজ করতে পারেন। ক্লকটা আপনি চাইলে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে রাখতে পারেন বা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। এখানের মধ্যে মিউআই আছে, এখানে মিউআই 1 এবং মিউআই 2, সো আমরা যেহেতু দুইটাই ইউজ করতে পারবেন, এটা আসলে আমার কাছে আগ্রহ লাগছে, টুটা আসলে অত বেশি আমার কাছে ভালো লাগেনি যেহেতু আমরা এক নম্বরটা ইউজ করি। দেন হচ্ছিল ক্যালকুলেটার, ক্যালকুলেটার আপনার মোটামুটি বেসিক ক্যালকুলেটারে যা যা দরকার সেটা আপনার অনেক বেশি হেল্প করবে। থিমের মধ্যে আপনি তিনটা থিম প্রি ইনস্টল আছে, আপনি এখান থেকে চাইলে আপনি থিমগুলো চেঞ্জ করে নিতে পারেন, যদিও আমার কাছে প্রথমটাই বেস্ট, আমার মনে হয় চার্জ কম খাবে। তবে সেটিংসের মধ্যে ব্লুটুথ সেটিংস আছে, ক্লক আছে, সাউন্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে আপনার এই ওয়াচের সাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ভলিউম দেখতে পারবেন, ডিসপ্লে ডিসপ্লের ব্রাইটনেস আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, এটার মধ্যে কিন্তু অনেক ভালো মানে ভালোই ব্রাইট, আপনি বলা যায় অনেক ভালো ব্রাইট। তারপরেও আসলে এত ব্রাইটনেসের প্রয়োজন নেই, আপনি এত ব্রাইটনেস দিলে হয়তো আপনি চার্জটা কম পাবেন। তারপরে স্ক্রিন টাইম আউট, এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপরে ইউনিট, ইন্টারন্যাশনাল অ্যাপস, এখানে জাস্ট আপনি যদি কোনো অ্যাপস এক্সট্রা ইনস্টল করে থাকেন সেগুলো এখানে শো করবে, দ্যাটস অল, আর তো কিছু না এখানের মধ্যে। আর আপনি জাস্ট এখানে সেম টাচ করে এবং হচ্ছিল সাইডের হোম বাটনটা কিন্তু ইউজ করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। হাতের মধ্যে দেখুন আমার জাস্ট একটা কল আসলো, কলটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে জাস্ট টোটালি শো করতেছে যে কোন নাম্বার থেকে কল এসেছে, আমি এখান থেকে রিসিভ করতে পারবো। এবং এই যে আমি খুলে দেখাই আপনাকে, এটা সাইডে যেহেতু আপনার মাইক আছে, এটা সাইডে কিন্তু আপনি এই যে মাইক্রোফোন আছে যেটার মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে কথা বলতে পারবেন উইদাউট ফোন টাচিং, এটা আসলে একটা ভালো দিক। দেন হচ্ছে এটার মধ্যে কিন্তু স্পিকার আছে এবং স্ক্রু করা, যদিও এটা ওয়াটারপ্রুফ না, সো বি কেয়ারফুল যদি ওয়াটারপ্রুফের ব্যাপার স্যাপার থাকে। এখান থেকে আপনি দেখুন কাটার পরে আপনি কিন্তু কল ডিটেলস দেখতে পারবেন, কতক্ষণ কথা বলছেন, আপনি চাইলে এখান থেকে কলটা ব্লকও করে দিতে পারবেন। সো এই হচ্ছে কিন্তু আমাদের স্মার্ট ওয়াচ, আপনার দেখুন হাতের মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম মনে হচ্ছে না, যদিও এটা লেদারের। তা আপনি দেখা গেছে যে এর মাধ্যমে কিন্তু আপনি ফোন কল রিসিভ করা, কথা বলা। তারপরে আমি আপনাদেরকে জাস্ট একটা কল কনভারসেশন করে দেখাই, যদিও নিজের নাম্বার দেখতেই পাচ্ছেন যে আমার নাম্বার চলে আসছে। সো আমি যদি এখান থেকে রিসিভ করি, হ্যালো হ্যালো হ্যালো, দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আপনি কিন্তু অনায়াসে কথা বলতে পারতেছেন, আপনার কোনো প্রবলেম হবে না। সো এর মাধ্যমে কিন্তু আপনি ফোন কল রিসিভ করতে পারবেন, আপনার ফোনটা পকেটে থাকলেও কোনো প্রবলেম হবে না। সো এটা একটা ভালো ফিচার, আপনি চাইলে এখান থেকে কিন্তু ডিসকানেক্ট করে দিতে পারবেন, জাস্ট সেখানে ট্যাপ করলেন ডিসকানেক্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি ফোন কনভারসেশন করতে পারবেন এটার মাধ্যমে। আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে রিয়েলমার্টি গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।